আমরা সকলে সামাজিক জীব। মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে। আমরা কখনো কাউকে উপহার দিই, আবার কখনো কেউ আমাদের উপহার দেয়। কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন, কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে, অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো? এরকম হয়। ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল, তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন, তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন। আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা, এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে? তখন মা বললেন যে কানাই, কখনো কাউকে এমনই উপহার দেবে, এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে। এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে, কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও। তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন। যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন, সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখও হবে না, কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে। সেই জন্য নিজের আচরণ শুভ করুন, নিজের মানসিকতা শুভ করুন, নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন আর এইভাবেই মধুরভাবে বলুন, রাধা রাধা।